চোখমুন্ডরি ডাক্তার বক্তিয়ার কামাল আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে হাজির হচ্ছি। আসলে অনেক ব্যস্ততার জন্য কিছুদিন ভিডিও করা হয়নি। এখন যেটা হচ্ছে যে আমরা যে গাইনোকোমাসিয়া অপারেশনগুলো করি, অনেকের ধারণা হচ্ছে যে গাইনোকোমাসিয়া ছোট, মাঝারি, বড় বিভিন্ন ধরনের গাইনোকোমাসিয়া থাকে, কোনটার চার্জ কীরকম, কোনটার রেজাল্ট কীরকম সেটা দেখানোর জন্য। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গাইনোকোমাসিয়া, গ্রেড থ্রি গাইনোকোমাসিয়া, এটার রেজাল্টটা আপনারা দেখতে পাবেন একটু পরেই। জাস্ট হচ্ছে যে ভিডিওটা আপনি এই যে এখন দেখতে পাচ্ছেন যে এরকম গ্রেড থ্রি গাইনোকোমাসিয়ার রেজাল্ট অলমোস্ট কিছু দেখা যাচ্ছে না, একদম নর্মাল অ্যাপিয়ারেন্স। হয়তো একটু দাগ থাকতে পারে সাময়িকভাবে, অনেক সময় 3 মাস 6 মাস, অনেক সময় 1-2 বছর বা 3 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দাগ থাকে না। আর আমরা একদম কখনোই বলবো না যে কোনো দাগ থাকবে না, দাগ থাকতে পারে কিন্তু দাগ থাকার সম্ভাবনাটা খুবই কম, এবং সবার ক্ষেত্রেই থাকবে না। কিন্তু কার ক্ষেত্রে থাকবে কার ক্ষেত্রে থাকবে না এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। এটাও গ্রেড টু প্লাস গাইনোকোমাসিয়া। এখানে যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় গাইনোকোমাসিয়া, এই ধরনের গাইনোকোমাসিয়াগুলোর রেজাল্টও আমরা খুব ভালোভাবে আপনাদেরকে দিতে পারছি। এটা হলো সাইড ভিউ রোগীর, আপনারা দেখতে পাচ্ছেন সাইড ভিউ থেকে যে রোগীর কী অবস্থা। এই ধরনের গাইনোকোমাসিয়া অপারেশন আমরা করি নিয়মিত, আমরা প্রতিদিন 2 থেকে 3 জন। এই যে রোগীর রেজাল্ট দেখতে পাচ্ছেন যে কিচ্ছু না, নিচে ফোটার দাগ আর সেলাই দাগ কিন্তু দেখাই যাচ্ছে না। ফলে এটা একদম সিম্পল জিনিস যে গাইনোকোমাসিয়া অপারেশন করলে আপনি দেখতে পাবেন যে আপনি শুধু